বঙ্গদেব ইউনিভার্সিটির ডিআরও বিফার্ম কোর্সের এন্ট্রেন্স পরীক্ষার এডমিট কার্ড রিলিজ করে দিছে। এতিয়া ছাত্র ছাত্রী এডমিট কার্ড ডাউনলোড করব পারব। এডমিট কার্ড কেনেকৈ ডাউনলোড করব লাগে এই ভিডিওর জড়িয়ে ফুল প্রসেস জানাই দেব। আর এটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছাত্র ছাত্রীক জানাই দিব বিচারিছো, পরীক্ষার কিছুমান নিয়ম আছে, সেই নিয়মবিলাক অর্থাৎ ইনস্ট্রাকশন ছাত্র ছাত্রীক জানাই দেওয়া হবো। ভিডিওটি সম্পূর্ণ চাই থাকব। আর যেটা ছাত্র ছাত্রী এডমিট কার্ড ডাউনলোড করব তেতিয়া ছাত্র ছাত্রী চাব পারিব কার কত মানে পরীক্ষা হবো, সেন্টার নাম ইয়াতে চাব পারিব। আর অলরেডি ফিক্স হয়েছে ডেট, জুন মাহর 25 তারিখতে পরীক্ষা হবো, দিন 10টার পর 12টাল পরীক্ষা হবো, মানে 2 ঘন্টা পরীক্ষা হবো। এডমিট কার্ড ডাউনলোড করবলে কাম করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিয়ে থাকবো। লিঙ্কত যেতিয়া ক্লিক করব তারপর এনে ধরনের ইন্টারফেস আইব, তারপর প্রথম যেটু লিঙ্ক পাব এই লিঙ্কত ক্লিক করে দিব লাগবে। ইয়াতে লিখা আছে SSUHS CEE এডমিট কার্ড 2023। এতিয়া মই এই প্রথম লিঙ্কত ক্লিক করে দিম। যেতিয়া মই লিঙ্কত ক্লিক করছো এনে ধরনের ইন্টারফেস আহিছে, তারপর কাম করব লাগবে, এই পেজর তলত যাব লাগবে। এই পেজর তলত ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশন আছে, ইয়াতে লিখা আছে ডাউনলোড এডমিট কার্ড, আর ইয়াতে ক্লিক হেয়ার অপশন আছে। যত ক্লিক হেয়ার অপশন আছে এই অপশনত এতিয়া মই ক্লিক করে দিম। যেতিয়া মই ক্লিক করছো এনে ধরনের ইন্টারফেস আহিছে, ইয়াতে মই অ্যাপ্লিকেশন নম্বর এন্টার করিম, ইয়াতে পাসওয়ার্ড এন্টার করিম, এইখিনি ফিল আপ করে লগ ইন অপশনত ক্লিক করে দিম। লগ ইন হওয়ার পিছত এনে ধরনের ইন্টারফেস আহিছে, তারপর কাম করব লাগবে। লেফট সাইড অর্থাৎ বাওফালে এডমিট কার্ড লিখা আছে, যত এডমিট কার্ড লিখা আছে এই অপশনত এতিয়া মই ক্লিক করে দিম। যেতিয়া মই ক্লিক করিম তারপর ডাউনলোড হব, ডাউনলোড হওয়ার পিছত মই প্রিন্ট আউট করিম। তারপর এনে ধরনের ইন্টারফেস আহিব, ইয়াতে কি কোর্সত অ্যাপ্লাই করেছে ইয়াতে চাব পারিব, তারপর কোনটো সাবজেক্ট সিলেক্ট করেছিল, এটা আছিল ম্যাথসর আর এটা আছিল বায়োলজি। যখন বায়োলজি সিলেক্ট করেছে বায়োলজি আহিব, আর ম্যাথসর যদি করেছে ম্যাথ আহি যাব। তারপর কত পরীক্ষা হবো, এপ্লিকেন্টর এনিফ ল কলেজ খ্রিস্টান বসিত পরীক্ষা হবো, আর পরীক্ষা 25 তারিখত হবো জুন মাহর, আর 10টার পর 12টাল পরীক্ষা হবো। ইয়াতে ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে, ক্যান্ডিডেটর বাধ্যতামূলক হল ফিজিক্স, তারপর কেমিস্ট্রি আর হল ইংলিশ, এই তিনিখন সাবজেক্ট বাধ্যতামূলক। তারপর দুটা আছিল বায়োলজি আর ম্যাথসর, মানে ফর্ম ফিল আপর সময় যেটু সিলেক্ট করেছিল, যদি বায়োলজি সিলেক্ট করেছিল তেতিয়াহলে বায়োলজির পরীক্ষা দিব লাগিব, আর যদি ম্যাথসর করেছিল তেতিয়াহলে ম্যাথসর পরীক্ষা দিব লাগিব। ইয়াতে ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে, পরীক্ষাতে এডমিট কার্ড লগত লৈ যাব লাগিব, ব্ল্যাক বল পেন লৈ যাব লাগিব। তারপর ইয়াতে উল্লেখ করেছে ফটো আইডি প্রুফ, ফটো আইডি প্রুফ হল পান কার্ড বা ভোটার আইডি বা আধার কার্ড। তারপর ইয়াতে উল্লেখ করেছে যেতিয়া পরীক্ষা সম্পূর্ণ হব, সম্পূর্ণ হওয়ার পিছত কুয়েশন বুকলেট, তারপর ও এম আর এনসার শিট জমা দিব লাগিব। আর এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেতিয়া মানে সিগনেচার করব, মানে পরীক্ষার হলত যেতিয়া ক্যান্ডিডেট ছাত্র বা ছাত্রী সিগনেচার করব বা থাম ইমপ্রেশন দিব, এইখানে যেতিয়া কমপ্লিট হয়ে যাব, তারপর এই এডমিট কার্ড কিন্তু ঘুরাই দিয়ে, মানে বিএসসি নার্সিং কোর্সের এন্ট্রেন্স পরীক্ষা উলুবাড়িত এখন সেন্টার আছিল, তাতে মানে রাখি দিছিলে, তারপর আকৌ নোটিশ দিছিল যে লই আহক। তো বহুত প্রবলেম হব, এই এডমিট কার্ড সেন্টারত রাখি নিদিয়ে ঘুরাই দিয়ে, এইটো কিন্তু লগত লই আহিব লাগিব এডমিট কার্ড, এডমিট কার্ড জমা দিব নালাগে। আর বাকি যেগুলা ইনস্ট্রাকশন আছে এইবিলাক অলরেডি ছাত্র ছাত্রী গম পাই, যে মোবাইল সোবাইল বা মোবাইল আছে, ক্যালকুলেটর আছে, এইবিলাক ব্লুটুথ এইবিলাক বস্তু ইউজ করব নিদিয়ে, গেজেট লই যাব নিদিয়ে, তারপর যেবিলাক বস্তু লগত লই যাব সেইবিলাক আউটসাইডত মানে রাখিব দিব, সেইবিলাক নিজের রিক্সত হব। আর ইয়াতে উল্লেখ করেছে পরীক্ষা সম্পূর্ণ নোহালেক বাহিরত আহিব নোৱাৰিব। আর এটা ইম্পর্টেন্ট পয়েন্ট হল, যখন ও এম আর এনসার শিট দেব এই মানে প্রপারলি ফিল আপ করব লাগবে, যদি ভুল হয় তেতিয়াহলে কিন্তু রিপ্লেসমেন্ট করে নিদে, এইটো বহুত ইম্পর্টেন্ট। এতিয়া কাম করক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করে এডমিট কার্ড ডাউনলোড করক, বর্তমান লিঙ্ক অ্যাক্টিভ হয়ে আছে।